হাই ইউটিউবস, আমি তাপস। এটি আমার ফার্স্ট ভিডিও। তো আমাদের আজকে ভিডিওটি হলো ফাইবার নিয়ে। ফাইবার তো আমরা প্রতিদিনই শুনি যে ভাই ফাইবারের গিগ তো সেল হয় না, কিছু মার্কেটিং টিপস দেন না। এই কথা শুনতে শুনতে কান জ্বালা পালা হয়ে গেছে। তাই দেখতে শুরু করলাম যে কি কারণে আসলে গিগ সেল হয় না, কিংবা কি তার পিছনে কারণ। তো এইসব বিষয় নিয়ে, ফাইবারের কুড়িনাটি বিষয় নিয়ে আমার এই ভিডিও। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো ভালো নাও লাগতে পারে। আর যদি আপনারা আমার সাথে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে যদি সাথে থাকেন, তাহলে আমি পুরো ভিডিওটি প্যাকেজ আকারে আমি ইউটিউবে আপলোড করে দেবো। তো আশা করতেছি আপনাদের সবার ভালো লাগবে, আর আমার ভিডিওটির লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে আরও ভিডিও বানানোর মতো উৎসাহ দিবেন। তো চলুন আমরা এবার দেখি কিছু জিনিস, যে কিভাবে কেন ফাইবারে সেল হয় না, কিংবা ফাইবার কি, কিভাবে গিগ দিতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা একের পর এক ভিডিও আপলোড করব, যদি আপনারা আমার ভিডিওটি ভালো পেয়ে থাকে। তো আজকে আমি প্রথমে শুরু করব যে ফাইবার কি এবং গিগ কি, এইটুকু দিয়ে। তো চলুন দেখি আমরা ফাইবার কি এবং গিগ কি। তো ফাইবার, এই যে এইটি হচ্ছে ফাইবার, www.fiverr.com। হ্যাঁ, এটি হলো ফাইবার। এটা একটি ওয়েবসাইট, এটা একটি, শুধু ওয়েবসাইট বললে ভুল হবে, এটি খুবই জনপ্রিয় ওয়েবসাইট, অথবা এটি একটি মার্কেট প্লেস, যেখানে প্রতিনিয়ত মানুষ কোনো তার কোনো সার্ভিস সেল করতেছে, আর ক্রেতারা এখান থেকে সার্ভিসগুলো কিনতেছে। এটি একটি সাধারণত এটি একটি ফ্রিল্যান্সিং সাইট, ফ্রিল্যান্সিং সাইট, এটি অনেক বড় একটি ফ্রিল্যান্সিং সাইট, ধরতে গেলে খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং সাইট। তো তো সার্ভিস, এখানে সার্ভিসগুলো হলো, এখানে যেমন লোগো ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ব্যাকলিঙ্ক, ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট, ইমেল ক্যাম্পেইন, লিড কালেক্ট, ভিডিও মেকিং, ইত্যাদি ইত্যাদি। আপনি এখানে সব ধরনের সার্ভিসই পাবেন মোটামুটি। ধরুন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে সার্ভিসগুলো ভাগ করে থাকে, যেমন ধরুন গ্রাফিক্স ডিজাইন আছে, গ্রাফিক্স ডিজাইনের ভিতর বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ইলাস্ট্রেটর, কার্টুন, এক্সেট্রা এক্সেট্রা। ডিজিটাল মার্কেটিং আছে, যেমন এসইও আছে, ভিডিও মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, ইত্যাদি ক্যাটাগরি এখানে অন্তর্ভুক্ত আছে। রাইটিং আছে, তো ভিডিও অ্যানিমেশন আছে, মিউজিক অডিও আছে, প্রোগ্রামিং টিচ আছে, বিজনেস আছে, ফান অ্যান্ড লাইফস্টাইল আছে, অনেক ক্যাটাগরি আছে এখানে, অনেক ধরনের হাজার হাজার সার্ভিস ফ্রিল্যান্সাররা দিয়ে থাকে। তো আপনারা সেখান থেকে যে কোনো সার্ভিস নিতে পারেন, কিংবা এখানে আপনাদের সার্ভিস সেল করতে পারেন। তো আরেকটা জিনিস বলে রাখি, যদিও এটার নাম ফাইবার, আসলে বোঝা যায় যে এটি আসলে $5, আসলে কিন্তু এটি $5 মার্কেট না। এখানে $5 থেকে শুরু হয়ে আপনি 5,000 কিংবা তারও বেশি তে আপনার সার্ভিস সেল করতে পারবেন। তো এবার আসে আমরা গিগ কি। আমরা প্রায়ই শুনি, হয়তো বা যারা নতুন আছে কিংবা ফাইবার সম্পর্কে জানে না, তারা গিগ গিগ বলতে একটি শব্দ শুনি। তো গিগটি কি আসলে? গিগ হচ্ছে এই যে ফাইবারের যে সার্ভিসগুলো সেল করা হয়, যেমন এই যে একটি সার্ভিসকে বলা হয় এক একটি গিগ। তো এটি ফাইবারের ভাষা হলো গিগ। তো এই যে গিগ, এই গিগগুলি হলো একজন ফ্রিল্যান্সারের সার্ভিস, আর এটাই হলো ফাইবারের গিগ। তো আরেকটা কথা বলে রাখি, তো অনেকে বলেন যে ফাইবারে ভাই আমার তো ভিডিও, আমার গিগটা তো ভাই সেল হচ্ছে না, ভাই কি করি, বা আমার ক্লিক নাই, ইমপ্রেশন নাই, বিভিন্ন জিনিস ফাইবারে যে বেশিরভাগ সমস্যায় দেখা যায় যে কেউ সেল পাচ্ছে না। তো এই সেলগুলো কেন পাচ্ছেন, কিভাবে আপনি সেল পাবেন, কিভাবে এই গিগগুলো দিবেন, কিভাবে আপনার সেল বৃদ্ধি করবেন, আমরা সব জিনিসগুলো আমি একের পর এক ভিডিও ইউটিউবে আপলোড করতে থাকব। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর আবারও বলছি, যেহেতু এটি আমার ফার্স্ট ভিডিও,
আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেন, তাহলে আমি আশা করতেছি নেক্সট ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করব এবং একের পর এক সিরিয়াল আকারে আপলোড দেব। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওর সাথে থাকার জন্য, আর আপনাদের এই সাথে থাকার আপনাদের লাইক কমেন্ট কিংবা শেয়ারের উপরে আমি আমার উৎসাহ যদি পাই, আশা করছি আপনাদের সাথে আমার পুরো টিপস ট্রিক্স যা আছে সব শেয়ার করব। অ্যান্ড আপনারা নিশ্চয়ই গ্যারান্টি সহকারে আপনারা সেল পাবেন অথবা আপনারা ভালো একটি গিগ তৈরি করতে পারবেন, এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকের মতো এটুকুই, আশা করতেছি আপনারা সাথে থাকবেন, আজকের মতো এখানে, বাই।